প্রথমবার ভুল করছি, তো দ্বিতীয়বার চাই না এই ভুলটা করতে। আপনারা কেউ যদি আমাকে ভালো লাগে, যে বিয়ে করতে চান, তাহলে আমাদের এই ভাইরা আছে, ভাইয়েদের সাথে, ভাইয়ের মাধ্যমে আমাকে জানাবেন। ভাইয়ের ভাইরা যেটা বলবে, মানে ভাইয়ের মতে আমি একমত। আসসালামু আলাইকুম, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, সালাম শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। সম্মানিত দর্শক শ্রোতা, এর আগে রিয়াপুকে নিয়ে আমরা দুইটি প্রতিবেদন করেছি, তখন শুনছি তার সে কিভাবে মানে খালার হাত ধরে মানে চাঁদপুর থেকে ঢাকা এসেছেন, এসে গার্মেন্টসে কাজ নিয়েছেন, গার্মেন্টসের একজন অপারেটরের সাথে তার রিলেশন হয়েছে, বিয়ে করেছেন, সংসার করেছেন, সেই ঘরে তার একটি বাচ্চাও আছে। কিন্তু আসলে আসলে সে কি আপনাকে সত্যি ভালোবাসছে আপু, বলুন তো। প্রথম তো তাই মনে হয়েছিল। মানে সে এমন কি এমন দেখাইছে যে আপনি তার ভালোবাসায় একদম মজে গিয়েছেন? মানে কেয়ারিং বা বলেন যেটি বলেন না কেন, বা আপনার সব সময় খোঁজ খবর, বা হ্যাঁ মানে তার কোন জিনিসটা আপনার সবচেয়ে বেশি ভালো লাগতো? কথা খুব মিথ্যা কথা বলতো? না, না জানলে আপনি কীভাবে বুঝতেন? মানে সে যদি আপনাকে, সে বিয়ে করেছে এই জিনিসটি কিন্তু আপনাকে বলেনি, তাহলে আপনার সাথে সবচেয়ে বড় প্রতারণা তো সেখানেই করেছে। এখন কি মানে সে কত বড় বাটপার বা প্রতারক এটা কি আপনি এখন বুঝতে পারছেন? এখন কি যদি দ্বিতীয়বার কি এরকম কোনো বাটপার বা প্রতারকের হাতে বা কাউকে যদি পড়তে চাচ্ছেন নাকি? তো দ্বিতীয়বারের চিন্তাটা কি মানে এখন, মানে ধরেন আপনি তো এক সময় বোকা ছিলেন বা এখন অনেক কিছু শিখেছেন, বা মানুষ কিভাবে আপনার সাথে, সে এখন কি মনে হয় যে সে আপনার সাথে যা কিছু বলছে সব মিথ্যা বলছে? হ্যাঁ, তাহলে বলেন যে এখন মিথ্যা বলছে বা এখন সামনের দিকে আপনি কিভাবে চলতে চাচ্ছেন, বা আপনার স্বপ্নটা কি, বা আপনি তো এইভাবে থাকতে পারবেন না, বা আপনার পরিকল্পনাটা কি? আমার স্বপ্ন, আমার বাচ্চাটা এখনো ছোট, ও আগে বড় হোক, তো ওকে যেন বড় করবেন, বড় করার জন্য আপনার কাছে কি সেই সমর্থন আছে, টাকা পয়সা আছে? তাহলে মানে যদি কেউ যদি আপনার দায়িত্ব নিয়ে নেয়, তাহলে যদি মানে বাচ্চা সহকারে, তাহলে আপনি কি মানে বিষয়টা কিভাবে দেখবেন? ভাই বন্ধু হিসাবে আপনাকে কয়দিন দেখবে? যদি মনে করেন আপনাকে ভালো লেগে যায়, সেটা পরে মানে পরে ভাববেন। আপনি কি আজকে সন্ধ্যায় কি খেয়েছেন বলুন তো, জোরে বলেন। না খাননি কিছু? সন্ধ্যায় ভাত খেয়েছেন, মানে এখন তো অনেক রাত্র হয়ে গেছে, এখন কি গিয়ে কি ভাত খাবেন? মানে আপনি এই যে কথা কি আগের থেকে মানে খুব কম কথা বলেন, নাকি আপনি কথা বলতে ভয় পাচ্ছেন? এরকম মানে মানুষকে কি খুব সহজে বোঝেন না, মানুষকে খুব দ্রুত বিশ্বাস করেন? তো আপনি কি একজন ছেলের সাথে প্রেম করে ধোকা খেয়েছেন, নাকি আরো কয়েকজনের সাথে প্রেম করেছেন? একজন সাথে প্রেম করেছেন, বিয়ে করেছেন, এরপরে ধোকা খেয়েছেন। আচ্ছা, এখন আপনি যে বাসায় কাজ করেন, এখন তো এই যে করোনা, আবার লকডাউন, আবার এই যে এখন কি আপনি কি সেই বাসা বাড়ির কাজ আছে বা কাজ করতে বলছে? লকডাউন দিয়েছে অলরেডি। তো আপনি যখন যদি কাজ না করতেন না, তাহলে আপনি চলবেন কিভাবে? মানে আপনার কি কোনো আর কোনো চলার কোনো ওয়ে আছে, নাকি আপনার খালা কি কাজ করে, যেই খালার বাসায় থাকেন? টেইলার্সে কাজ করে। তো খালা কি আপনাকে দেখবে সারা জীবন? এতদিন পর্যন্ত, এতদিন আপনাকে দেখছে, এখন আপনার বাচ্চা সহকারে দেখতেছে, এখন যদি আপনার কাজ চলে যায়, তাহলে আপনাকে কে দেখবে? দেখার মতো, বিশেষ করে আমাদের এই ভিডিওগুলো যারা সাহায্য সহযোগিতা করে, বিশেষ করে প্রবাসী ভাইরা করে, যদি কোনো প্রবাসী ভাই আপনার দায়িত্ব নিয়ে আপনার পাশে দাঁড়াইতে চায়, আপনি কি এরকম কাউকে চাচ্ছেন? বলেন আপনি কি রকম কাউকে চাচ্ছেন, বা কারা আপনাকে সাহায্য সহযোগিতা করবে? আপনি তার জন্য কি করবেন? যদি একজন মানুষ আপনার জন্য এত কিছু করে, বা সে তো হয়তো পৃথিবীতে তো ধরেন মানে গিভ অ্যান্ড টেক, মানে কিছুর বিনিময়ে কিছু,
সে আপনার জন্য এত কিছু করবে, বা তারও তো আপনাকে নিয়ে তার কোনো স্বপ্ন ভালো লাগা থাকতে পারে। আপনি কি আপনার ভালোবাসা দিবেন তাকে? মানে আপনি মানে ভালোবাসা দিল যে আপনি তো একবার ধোকা খেয়েছেন, তো একজন মানুষকে আপনি সরাসরি দেখে মানে যখন গার্মেন্টসে একসাথে চাকরি করেও কিন্তু ধোকা খেয়েছেন, এখন যে ফোনে কিভাবে তাকে বিশ্বাস করবেন? নাকি আমাদেরও কোনো সহযোগিতা লাগবে? মানে আমাদের কোনো সহযোগিতা লাগবে যেন আপনি যেন আপনি যেন দ্বিতীয়বার সেই ধরনের প্রতারকের হাতে না পড়েন, বা দ্বিতীয়বার আপনার জীবনে এই ধরনের কষ্ট না আসুক, এটা কি আপনি চাচ্ছেন? মানে আপনি মানে চাচ্ছেন না যেন দ্বিতীয়বার আপনি প্রতারণার শিকার হন? মানে আপনি আপনার জন্য ধরেন আপনি একজনকে তো চাচ্ছেন, নাকি অনেকজন দরকার? মানে একজন? আচ্ছা, কি রকম লোক চাচ্ছেন আপনার? আচ্ছা, আপনার পছন্দ কি রকম, কোন ধরনের ছেলেদেরকে আপনার ভালো লাগে, যারা ওই যে আপনার যে আগের জামার মতন মিথ্যা কথা বলে এইভাবে ধোকা দিবে এই ধরনের কাউকে? আপনার তারও তো মন ভালো ছিল আপনি বললেন, পরে তো বুঝতে পেরেছেন প্রথম তো ভালোই লাগে নাকি? এখন আপনার সেই বিষয়টা যদি জেনে শুনে কেউ যদি আপনাকে মনে করে আপনার সব কষ্ট মুছিয়ে দেওয়ার জন্য আসে, তখন কি করবেন? আপনি তার জন্য কি করবেন? আর বিশ্বাসটা প্রথমে তো বিশ্বাসটা অর্জন করতে হবে নাকি? প্রথমে বিশ্বাস। আচ্ছা, আপনি এই যে আপনার গ্রামের বাড়িতে যান না, কত বছর হলো? মার সাথে কথা হয় মানে কষ্ট হয় না? মায়ের কথা মনে পড়ে না? এই ছোটবেলা তো মা অনেক কিছু আপনাকে খাওয়াইছে, আদর করছে, বা একজন সন্তানের জন্য তো মারা অনেক কিছু বলে, যেহেতু আপনি একজন মা, আপনি তো এখন বুঝেন, তো এই যে মার সাথে কথা বলেন না, এতে আপনার কোনো খারাপ লাগে না? মন চায় না মা বা আপনার যে ছোট ভাইদেরকে দেখার জন্য? তাহলে কথা বলেন না কেন? কেন বলে না? আপনি কি এমন ভুল করেছেন? আমরা তো জানি কোনো সন্তানের উপরে কখনো বাবা মা রাগ করে থাকতে পারেন না, কিন্তু আপনি কি পারেন না আপনার মার কাছে গিয়ে বা আপনার মাকে জড়িয়ে ধরে যে কান্না করে মা আমি ভুল করেছি, বা এটা কি আপনি পারেন না? পারি, বাড়িতে যাইতেই তো না বলছে, গ্রামে আর যেন না যায়। গেলে কি আপনাকে মেরে ফেলবে? তাহলে মায়ের কেউ কি কখনো মাকে ভুলে থাকতে পারে? আমি চাই না, এখন নিজে ভুল করছি, সেই ভুলের মাসুল বাবা মা দেখ, বাবা মার কাছে বোঝা হয়ে দাঁড়াইতে চাই না। চাচ্ছেন নিজের মতন করে নিজের জীবনটাকে ঘোরাতে? মানে আর যদি আবারও মনে করেন যদি বাবা মাকে ছাড়া আবারও যদি আপনি সেই ভুল পথে চলে যান, নাকি অনেক কিছু শিখেছেন? এখন আর সেই ভুলটা করবেন না? আচ্ছা, তাহলে যারা আপনাকে সাহায্য সহযোগিতা করবে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে, মানে আপনি ভিডিও করতে আসছেন বা আপনার বাচ্চার জন্য একটু বলেন। প্রবাসী ভাইদের কাছে আমার অনুরোধ, আমার একটা ছোট বাচ্চা আছে, তারা যেন আমাকে ভাই ও বন্ধু হিসেবে আমার পাশে থেকে আমাকে কিছু সাহায্য করে। দেখেন, দেশে তো অনেক প্রতারণা আছে, আপনি যে কথাগুলো বলছেন এগুলো তো আসলে সত্যি কথা? হ্যাঁ, মিথ্যা বলছেন না তো? আপনি কি ঘাবড়ে গেছেন, ভয় পাচ্ছেন? একটু নার্ভাস মনে হচ্ছে। তাহলে আপনি যে কিভাবে সাহায্য করবো, আপনার কি কোনো ফোন নাম্বার আছে? বিকাশ করা আছে? নাম্বারটা বলেন। 0190404039888899। আরেকবার বলেন নাম্বারটা। 0190404039888899। আচ্ছা, এই ফোনে ধরেন অনেক ভালো মানুষে কল দিবে, অনেক খারাপ মানুষে কল দিবে, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে যে কারা ফোন দিবে? অনেকে তো বলে ফেলে খারাপ কথা, যেন আপনি মিথ্যা কথা বলছেন, বাটপাড়ি করে টাকা নেবেন, বা এরকম তো অনেকে বলবে।
মানে তাদের না এরকম কিছু ভাববেন না, আসলে আমি এই ধরনের গরিব মানুষ তো। আচ্ছা, কারণ অনেকে ধরেন এই যে আপনি তো এর আগে কখনো ভিডিও করেননি, অনেকে ভিডিও কলে দেখতে চাইবে, আপনার কি ভিডিও মানে ওই রকম কোনো মোবাইল আছে? ওই রকম কোনো মোবাইল নাই আপনার? মানে কি সেট, ছোট সেট? জি, বাটন সেট, স্যামসং স্যামসং বাটন সেট। তাহলে আপনি চাচ্ছেন যে মানে এমন একজন আপনার পাশে দাঁড়াক যে আপনার বাচ্চাকে দেখবে, আপনাকে দেখবে, তারপরে হয়তো তার প্রতি যদি আপনার বিশ্বাস অর্জন হয় তাহলে তাকে ভালোবাসবেন, বা পরবর্তীতে ভেবে দেখবেন তাকে কি মানে আপনার জীবনের সাথে জড়ানো যায় কিনা। সেটা কি আমাদের কোনো সহযোগিতা ছাড়া, নাকি আপনি আপনার নিজের মতনের ডিসিশন, বা আপনার ফ্যামিলির আপনাদের সহযোগিতা? আমরাও সহযোগিতা করতে দেবো। সম্মানিত দর্শক শ্রোতা, আসলে এই বোনটি সেইভাবে গুছিয়ে কথা বলতে পারে না, তারপর আমরা চেষ্টা করছি তার মুখ থেকে তার সমস্ত কথাগুলো বের করার জন্য। দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।